ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের যে সিরিজ শুরু করেছিলাম তার 10 নম্বর পার্ট এবং এটাই শেষ পার্ট। টোটাল 300টা প্রশ্ন ছিল, এই 300টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রচুর উপকারে লাগবে। যারা ভিডিওগুলো দেখনি আগেরগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেষে গিয়ে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। এটাকে আমরা 270-এ শেষ করেছিলাম। আজকে দেখো সুরসাগর, এর রচয়িতা কে? সুরসাগরের রচয়িতা হচ্ছে সুরদাস। 272 নম্বরে দেখো আকবরের জীবনী, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো, এটা আকবরের জীবনী কারক, ঠিক আছে, অর্থাৎ জীবনী লিখেছিলেন ঐতিহাসিক আবুল ফজল। কেউ হত্যা করেছিলেন কে? মনে রাখবে বীর সিং বুন্দেলা। নূরজাহানের পূর্ব নাম কী ছিল? মেহেরুন্নেশা। নূরজাহানের পূর্ব নাম ছিল মেহেরুন্নেশা। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর হত্যা করেছিলেন গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। জাহাঙ্গীর আহমেদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররম, মানে খুরম, অর্থাৎ এই শাহজাহানের নাম বলতে পারো খুরম। পরীক্ষায় আসে শাহজাহানের ডাক নাম কী ছিল বা শাহজাহানের আগে কী নাম ছিল, খুরম, ঠিক আছে, খুররম। শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? শাহজাহান 1628 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল? শাহজাহানের বাংলার রাজধানী ছিল রাজমহল। শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম, উইলিয়াম হকিংস, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, যা শাহজাহানের সময় উইলিয়াম হকিং এসেছিল। শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? না, ময়ূর সিংহাসন। শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী? আগ্রার তাজমহল। কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহান। তাহলে শাহজাহানকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লালকেল্লা নির্মাণ করেন? তাহলে লালকেল্লা কোন নদীর উপর অবস্থিত? যমুনা নদী। ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে? মানে ময়ূর সিংহাসন নিয়ে গেছিলেন, চুরি করে নিয়ে গেছিলেন নাদির শাহ। নিজের পিতাকে বন্দি করে কে সিংহাসনে আরোহণ করেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব পিতাকে বন্দি করে সিংহাসনে বসেন। আলমগীর উপাধি, আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? না, ঔরঙ্গজেব। তাহলে ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দি করেন এবং হত্যা করেছিলেন? গুরু তেগ বাহাদুর। মুসলমানরা কাকে জিন্দা পীর বলতো? ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলতো। তাহলে জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব মনে রেখে দেবে। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাকৃত হয়েছিল? পুরন্দরের সন্ধি স্বাকৃত হয়েছিল ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে। তাহলে ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন। ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে। শিবাজীর রাজধানী কোথায় ছিল? রায়গড়। শিবাজীর রাজধানী ছিল রায়গড়। শিবাজীর রাজ্যভিষেক কবে হয়? 1674 খ্রিস্টাব্দে। শিবাজী বাঘনখ দিয়ে কাকে হত্যা করেছিলেন? আফজল খাঁকে। শিবাজী বাঘনখ দিয়ে আফজল খাঁকে হত্যা করেছিলেন। কার শাসন ব্যবস্থায় অস্ত্রপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর। তাহলে শিবাজীর শাসন ব্যবস্থায় অস্ত্রপ্রধান নিয়ে একটা পরিষদ ছিল, মনে রেখে দেবে। শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হতো। তাহলে শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে, আহমদ সালী আবদালি ও আফগানদের মধ্যে, আফগান সম্রাট আহমদ সালী আবদালি, ঠিক আছে, সে পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। দিল্লি সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে হবে, ঠিক আছে, প্রশ্নটা বহুবার ঘুরিয়ে ফিরে এসেছে এবং আসবেও। কে সেরি বঙ্গাল নামে পরিচিত? আব্দুল কাসেম ফজলুল হক সেরি বঙ্গাল নামে পরিচিত। কে শিবাজী ও গণপতি উৎসব সূচনা করেন? বাল গঙ্গাধর তিলক। তাহলে শিবাজী ও গণপতি উৎসব শুরু করেন বাল গঙ্গাধর তিলক। দেখো লাস্ট কোশ্চেন, কেসরি পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেসটি পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লেগেছে, যদি উপকারে লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক পার্ট পাওয়ার জন্য, ঠিক আছে। এরপর আবার একটা ইতিহাসের সিরিজ শুরু করবো চ্যানেলটিকে, ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটাকে এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ সকলকে।